রাব্বানি পীর মাশায়েখগণ যেই সিলসিলায় জিকির আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন সেই তরিকা আমরা জিকির করব, কোন বান্দামি পন্থায় আমরা জিকির করতে চাই না। কথা বলেন ঠিক কি না? জিকির নিয়ে যেই ধরনের ভন্ডামি বাংলাদেশের মধ্যে হয়, পৃথিবীর অন্যান্য কোন দেশের মধ্যে জিকির নিয়ে এত ধরনের ভন্ডামি হয় না। কথা বলেন ঠিক কি না? ও মুর্শিদ আসেনি, জিকির হবে কার নামে? লা ইলাহা জোরে, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা এক সাথে, লা ইলাহা জোরে, লা ইলাহা ও লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার নামে জিকির করেছি? জোরে বলেন, কার নামে জিকির করেছি? আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যত ধরনের বন্ডামি আর ফাইজলামি আছে সব হচ্ছে জিকির নিয়ে। কথা বলেন ঠিক কি না? জিকির নিয়ে যেই ধরনের ভন্ডামি বাংলাদেশের মধ্যে হয়, পৃথিবীর অন্যান্য কোন দেশের মধ্যে জিকির নিয়ে এত ধরনের ভন্ডামি হয় না। কথা বলেন ঠিক কি না? জিকির নিয়ে কোনো ভন্ডামি করা যাবে? কথা বলেন ঠিক কি না? জিকির নিয়ে কোনো ভন্ডামি করা যাবে? আজকাল তো আমরা মুর্শিদের নামে জিকির করি। কথা বলেন ঠিক কি না? ও মুর্শিদ আসেনি, কথা কয় না আসেনি। জিকির হবে কার নামে? জুড়ে বলেন, কার নামে? আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জিকির করা যাবে? আর জিকিরের নাম দিয়ে বাংলাদেশের মধ্যে যত বন্ডামি ফাইজলামি হয় এই বন্ডামি ফাইজলামিকে দূর করতে হবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, আমাদের মাশায়েখগণ আমাদেরকে জিকিরের তালিম দিয়ে গিয়েছেন, আমাদেরকে জিকিরের সিস্টেম শিক্ষা দিয়ে গিয়েছেন, জিকিরের সিস্টেম শিক্ষা দিয়েছেন ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কি না? সারসিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাই, সোনাকান্দার আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাই, এমনি করে ফুরফুরা সারসিনা সোনাকান্দা দামতি আড়াইবাড়ি অজ্ঞানী পীর মাশায়েখগণ যেই সিলসিলায় জিকির আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন সেই তরিকা আমরা জিকির করব, কোন বন্দামি পন্থায় আমরা জিকির করতে চাই না। কথা বলেন ঠিক কি না? জিকির নিয়ে ফাইজলামি হবে হকানি আলেমরা দেশে থাকতে, এটা কখনো হতে পারে? কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদেরকে সাবধান থাকা লাগবে, এই সমস্ত বন্ধ বেদাতি থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত যেটা, সেই রশিটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য প্রিয় ভাইরা, জিকির হবে একমাত্র আল্লাহর নামে, দুনিয়ার কোন মানুষের নামে আমরা জিকির করতে চাই না। কথা বলেন ঠিক কি না? আফদালুজ জিকরি লা ইলাহা, সর্বোত্তম জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা শরীফের জিকির হচ্ছে সর্বোত্তম জিকির। কথা বলেন ঠিক কি না? আমরা যেটা সর্বোত্তম জিকির সেই জিকির করব। আমরা পীরের নামে, তারপরে ভণ্ড পীরদের নামে আমরা জিকির করতে চাই না। কথা বলেন ঠিক কি না? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? রাগ করতেছেন? রাগ করেন না বাবা। জিকিরের নাম দিয়ে যেই ধরনের ফাইজলামি, এখন জিকির দিয়া টিকটক বাতি বের হয়ে গেছে, কথা কয় না? জিকির দিয়া টিকটক বাতি বের হয়ে গেছে, ডিজে গান চলে। শুধু ডিজে গান না, হিন্দুরার মন্দিরের মধ্যে সুদ্ধা চলে। মিথ্যা বলছি? হিন্দুদের মন্দিরের মধ্যে সহ চলে। এই সমস্ত বন্ডামি গুলো আমাদেরকে দূর করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এজন্য জিকির হবে কার নামে? প্রিয় ভাইরা, যাই হোক, দীর্ঘক্ষণ কথা বলবো না, যেহেতু উলামা ইকরাম বেশি,
আমরা দীর্ঘক্ষণ কথা বলবো না, অল্প কিছু সময় কথা বলবো কোরআন হাদিস থেকে। সার্কাসের শ্রোতা যারা তারা আমাদের মাহফিলে আসে না, সার্কাসের শ্রোতা যারা তারা সার্কাসেই যায়, আর যারা কোরআন আর হাদিস শুনতে চায় তারাই আমাদের মাহফিলের মধ্যে আসে, কথা বলেন ঠিক কি না? কারণ আমরা মাহফিলের প্যান্ডেলটাকে সার্কাস বানাই না, যেটা কোরআন হাদিসের মঞ্চ, এখানে আমরা কোরআন হাদিস বলার চেষ্টা করি, ভন্ডামি আর ফাজলামি করে আমরা টাইম নষ্ট করি না, কথা বলেন ঠিক কি না?